যারা অংশগ্রহণ করেননি তাদেরকে দিয়ে শুরু করব, যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছে আসব। খুবই সহজ, আপনার জীবনের নির্দিষ্ট কোনো একটা নেগেটিভ সিনারিও বলতে হবে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েও দেবো, এবং সেই সিচুয়েশন থেকে আপনি কি কি পজিটিভিটি বের করেছেন এবং কি কি পজিটিভ স্টেপ নিয়েছেন। একটু স্পেসিফিক বলবেন, মানে 1.5-2 মিনিটের মধ্যে শেষ করবেন, যাতে করে বেশিরভাগ মানুষকে চান্স দেওয়া যায়। আর এটা করছি কেন, কারণ বিবেকানন্দ ছিলেন আউট অ্যান্ড আউট পজিটিভ মানুষ। ওনার জীবনে এত ব্যর্থতা, এত বেশি স্ট্রাগল এসেছে, যেটা আমার মনে হয় না এখানে উপস্থিত কারোর মধ্যেই হয়তো এসছে। তো আমরা সেটা বই পড়েও জানতে পেরেছি, তা সত্ত্বেও ওনার মধ্যে নিজের কাজ করা, অন্যদেরকে কাজ করতে অনুপ্রাণিত করার কোনো কমতি কোনোদিন ছিল না। তো আমি আমারটা দিয়ে একটা শুরু করছি, রিসেন্ট একটা নেগেটিভ সিচুয়েশন যেটা ঘটেছিল সেটা দিয়ে শুরু করছি, তার থেকে আমি কিভাবে সেটাকে পজিটিভে কনভার্ট করলাম সেটা বলছি। দিয়ে আমি রিকোয়েস্ট করব কৃষ্ণা ম্যাডামকে, সুতপাকে এবং উপস্থিত আরো যদি কেউ ভলেন্টারিলি বলতে চান নিজের নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ বুস্টার কিভাবে করেছে। ঠিক আছে, তো দুদিন আগে আমাদের কাছে খবর আসে একজন বিশ্বস্ত ডাক্তার বাবুর মাধ্যমে যে কয়েকজন দুর্বৃত্ত ছেলে তারা হজলার নাম করে কিছু চাঁদা আদায় করছে এবং এটাতে হজলার বদনাম হচ্ছে। উনি আমাদের জানালেন যে এরকম ঘটনাটা, লোকেশন জানালেন, কিভাবে ঘটছে জানালেন। অবশ্যই এটা যে কোনো অর্গানাইজেশনের পক্ষে চিন্তার বিষয়, কারণ তাদের রেপুটেশন যদি সংস্থা ভালো হয় তাহলে তাদের ওয়েল রেপুটেশনের প্রতি এটা আঘাত, তাই না? তো এই জিনিসটা একটা নেগেটিভ সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনই যেই জাজ করুক নেগেটিভ সিচুয়েশন। তো আমি মা বাবাকে বা সবাইকে, যারা কয়েকজন মেম্বারের সাথে নিয়ে আলোচনা করি এবং আমরা এটাই ডিসাইড করি যে আমরা তিনটে স্টেপ নেবো। 1 নম্বর স্টেপ নেবো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা প্রেস রিলিজ দেবো যে এই ধরনের কার্যকলাপ হজলা করে না, এবং সেই সূত্রে কি হবে, হজলা কি কি সূত্রে টাকা নেয় বা কি কি সূত্রে মেম্বারশিপ ফিজ, হজলা ডোনেশন নেয় না, শ্রদ্ধা ডোনেশন নেয়, এই যে কথাবার্তাগুলো, এই ক্ল্যারিফিকেশনগুলো আমরা দিতে পারবো। তার মানে কি, একটা নেগেটিভ সিচুয়েশনকে ডিল করার প্রথম স্টেপ, প্রথম টুল ছিল আমাদের কাছে যে কিভাবে আমরা হজলার ইনকামটা হয় বা হজলার ক্যাশ ফ্লো কিভাবে হয়, চাঁদা দিয়ে হয় না সেটা বোঝানোর জন্য, তাহলে আমাদের বিজনেসটাকেও বোঝানো গেল। 2 নম্বর টুল আমরা যেটা নিলাম সেটা হচ্ছে লোকাল যে এরিয়াগুলো আছে যেখানে আমরা খবর পেয়েছিলাম, ওখানে আমরা টিমরা ভিজিট করলাম, আমি আরো টিম মেম্বার যারা আছে ভিজিট করলাম, ওখানকার মানুষদেরকে জানালাম যে এরকম ঘটছে। আর শুধু জানালাম, নেগেটিভ সিচুয়েশনটা নয়, হজলা সম্বন্ধেও জানালাম, ওই এরিয়াতে আমরা সার্ভেই করে নিলাম। তার মানে কি, ওই এরিয়াতে সার্ভে হয়তো আমরা করতাম না বা হয়তো বহুকাল আগে করেছিলাম, এই নেগেটিভ সিচুয়েশনের জন্য ওই জায়গাটা সার্ভে করাও হয়ে গেল। এবং বিশ্বাস করুন, ওখান থেকে একজন বয়স্ক মানুষ আমাদের সার্ভিস নেওয়ার জন্য এগিয়ে এসেছেন। তার মানে নেগেটিভ সিচুয়েশনটাকে যদি আমরা বসে থাকতাম যে কি করব না করব, লোকের নামে দোষ দিতাম যে হজদার অনেকে বাজে চায়, হজদার ভালো চায় না, যদি ওইসব করতাম তাহলে হয়তো ব্যাপারটা নিয়ে আমরা কিছু করতাম না। বাজে চায় ঠিক আছে, আমরা আমাদের যা যা করণীয় সেটা করব। থার্ড স্টেপ যেটা করেছি, আমরা আমাদের একজন মেম্বার উকিল আছেন উত্তম কুমার দা বলে, তার পরামর্শ নিয়ে আমরা পুলিশকে একটা জেনারেল ডায়েরি করেছি। তো সেটা আমরা করলাম কেন, যে তারাও যেন, বিষ্ণুপুর আইসি তারাও যেন জানেন যে হজলা কি কি কাজ করে, স্বচ্ছতার সাথে কাজ করে, এবং একটুকুও যদি দাগ দেওয়ার চেষ্টা কেউ করছে আমরা সেটাকে সহ্য করব না। তাহলে নেগেটিভ একটা সিচুয়েশনকে আমার কাছে আমরা তিনটে টুল দিয়ে পজিটিভে কনভার্ট করতে পারলাম, এবং এটা আমি করতে পেরেছি কেন, না আমি পজিটিভলি ভাবতে পারি। ঠিক সেইভাবে আমি আবার কৃষ্ণা ম্যাডামকে বলবো ওনার জীবনে যে কোনো একটা নেগেটিভ সিচুয়েশনকে বর্ণনা দিতে, সেটা থেকে কিভাবে তিনি সেটাকে পজিটিভে কনভার্ট করেছেন। খুব ভালো লাগলো, মানে এই টপিকটা পেয়ে, টপিকটা একদম একান্ত আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, আমার ছেলের সম্বন্ধে বলছি। আমার ছেলে, এক ছেলে এক মেয়ে। তো আমার ছেলে বরাবর একটু বেশি চঞ্চল, একটু মানে অনেকক্ষণ ধরে পড়াশোনা করব এরকম নয়, আর সব থেকে বড় কথা হলো ভীষণ খেলাধুলা পছন্দ করতো, পার্টিকুলারলি ক্রিকেট। আমাদের মনে আছে যে ও যখন 3 বছর বয়স তখন ও শচীন তেন্ডুলকারের খেলা হলে ও ওখান থেকে নড়তো না, ও ভীষণ ভালোবাসতো শচীন তেন্ডুলকারের ক্রিকেট খেলা দেখতে। তো ওর ভেতরে 3 বছর বয়স থেকে একটা ক্রিকেটের প্রতি ভীষণ আগ্রহ। তো যাই হোক, আমরা যেহেতু মধ্যবিত্ত বাঙালি পরিবারের লোক, আমরা ভাবি যে পড়াশোনাটাই মেন, খেলাধুলার উপরে আমরা মানে গুরুত্ব দিলেও মানে এটা প্রফেশনাল লাইফ হতে পারে এটা আমরা চিন্তা করতে পারি না। তো এই করতে করতে আমার ছেলে স্কুলের ক্রিকেট টিমে বা মানে আমাদের আশেপাশের স্টেডিয়াম গুলোতে সেখানকার টিমে ও নাম দিল। সেখানে আমি নিয়ে যেতাম ওকে, ওকে ক্রিকেটের সব মানে ইকুইপমেন্ট কিনে দেয়া, এভরিথিং কিনে দিয়েছি। তো ও ছোট ছিল, চঞ্চল ছিল, এই করতে করতে যেহেতু ক্রিকেটটার উপরেই ও ধ্যান জ্ঞান সারাদিন, ও মানে অফ টাইম পেলেই ব্যাটকে ইয়ে করতো, বলকে মানে বল নিয়ে প্র্যাকটিস করতো। তো ক্লাস 9 হয়ে গেল,
তো 9-এ তো ও দিল্লি পাবলিকে পড়তো, ধানবাদ দিল্লি পাবলিকে। তো দিল্লি পাবলিকের মানে স্কুল থেকে রিপোর্টার মানে রিপোর্ট করলো ক্লাস টিচার, ওর আরো ভালো মার্কস নিতে হবে। তা একদিন পরীক্ষা ওর, তো হঠাৎ দেখি সকালবেলা ও উঠছে না আর যাচ্ছে না। তো আমি বললাম যে কেন, তুই পরীক্ষা তোমার মানে ভীষণ সিরিয়াস পরীক্ষা, তোমার যেতে হবে। ও বললো না আমি কিছুতেই পরীক্ষা দিতে যাব না। তো ঠিক আছে, আমি তখন মানে আমার হাজবেন্ড ঘরে শুয়ে আছে, আমি মানে ভাবতে পারছি না যে আমার ছেলে পরীক্ষা দিতে যাবে না কেন। অলরেডি আমার মেয়ে ওখানে স্ট্যান্ড করে, আমার মেয়ে ভীষণ পড়াশোনা, গান বাজনা, ড্রয়িং সব কিছুতে খুব ভালো, আমার ছেলেও খেলাধুলা ড্রয়িং সব কিছুতে ভালো, কিন্তু পড়াশোনা দিদির মতো নয়। আরেকটা হলো যে ও ক্লাসে কিছু না করলে, কিছু না পারলে ওর স্যারেরা ম্যাডামরা ওকে কম্পেয়ার করতো ও দিদির সাথে। তো আমি সেই দিন মানে সকালবেলা আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি ফেন্ট হয়ে যাব, কেন ও মানে পরীক্ষা দিতে যাবে না। যাই হোক, অল অফ এ সাডেন আমি নিজে চিন্তা করলাম যে না, ওকে আমি ডিস্টার্ব করব না, আর যদি ও একটা পরীক্ষা না দেয় তো না দেবে, ওকে আমি ওর মতো করে ছেড়ে দিই। তো আমি ওকে ওর মতো করে ছেড়ে দিলাম, আমি আর ওকে একটা শব্দ করলাম না যে তুমি পড়তে যাবে কি না, তুমি পরীক্ষা দিতে কেন গেলে না, এটসেট্রা এটসেট্রা। তো আমি আমার অফিসে চলে গেলাম টাইমলি, বিকালের দিকে ওকে আমি তখন নিয়ে বসলাম। তো ওনার সাথে কথা বলতে চাইছে না, ও নিজে একটা অন্যায় করেছে এটা বুঝতে পারছে। তারপরে ওকে খুব স্নেহের সঙ্গে বললাম, বললাম যে তোমার যদি জীবনে পড়তে না ইচ্ছা করে তো আমার কোনো অবজেকশন নেই, কিন্তু তুমি কি করবে এটা তোমাকে ডিসাইড করতে হবে, কেন তুমি জানো যে আমরা সবাই চাকরি করি আর জীবনে কিছু করতে গেলে মেহনত করতে হবে। তুমি যদি পড়াশোনা না করতে চাও কোনো আমার অবজেকশন নেই, কিন্তু কি তুমি করবে এইটুকু আমাকে তোমাকে জানাতে হবে, কেন তোমাকে বড় করার দায়িত্বটা আমার। তো এটা শুনলো, শুনে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তো বললো যে আমি তো ক্রিকেট নিয়েই মানে ক্রিকেট খেলা খেলতে চাই, তোমরা আমাকে মানে ক্রিকেট খেলতে দিচ্ছ না, আমার পড়ায় একদম মন নেই। তো আমি সেইদিন ওকে আর কিচ্ছু বললাম না। তারপরের দিন মানে আমি ওকে রিকোয়েস্ট করলাম যে তুমি একটা পরীক্ষা বাকি যাও, বাদ বাকি পরীক্ষাটা তুমি দাও, তুমি ফেল করো পাস করো নো অবজেকশন অ্যাট অল, বাট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ইউর এক্সাম। তো ও গেল, কিন্তু আমি একদম ডিসাইড করেছিলাম যে ওকে আমি কিচ্ছু বলবো না, ওর পড়াশোনা এরকম জবরদস্তি করে হবে না, কারণ আমার প্রফেশন আমি যেহেতু টিচার সেই জন্য জবরদস্তি করে হবে না এটা জানতাম, ওকে আমি কিচ্ছু বললাম না, কিন্তু গ্র্যাজুয়ালি ওকে আমি বুস্ট আপ করতে থাকলাম। যাই হোক, থ্যাংকস গড, আপনাদের সবার আশীর্বাদ, ও নিজের এডুকেশন কমপ্লিট করেছে, ব্যাঙ্গালোরে খুব ভালো ইনস্টিটিউশন থেকে MBA করেছে, এখনো চাকরি করছে। যাই হোক, চঞ্চল্য ওর জীবনের পার্ট, বাট এখনো মানে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা প্রচন্ড নেগেটিভ সিচুয়েশন থেকে এই পজিটিভ সিচুয়েশনটা আসার জন্য আমি নিজেও খুব খুশি থাকি। বাহ।